কারা চাঁদাবাজি করে তা সাহস করে সরকারকে জানানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। মিথ্যাচারের রাজনীতির কারণে বিএনপির দল ও জোটে ভাঙন শুরু, বললেন হানিফ। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে, জানালেন র‍্যাব ডিজি। সুস্থ রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব, বললেন ডক্টর কামাল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর কাউরান বাজারে দোকান মালিক সমিতির আয়োজনে মিতব্যয়ী হয়ে পণ্য ক্রয় ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পণ্য আনা নেয় কারা চাঁদাবাজি করে তা সাহস করে সরকারকে জানানোর আহ্বান জানান। মন্ত্রী বলেন, চাঁদাবাজির অজুহাতে দাম বাড়ানো যাবে না, দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। সংযমের মাসে নিত্যপণ্যের দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যাচারের রাজনীতির কারণে বিএনপির দল ও জোটে ভাঙন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর ধর্মপুরে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অপরাজনীতির কারণে দলের নেতারা নিজেরাই নিজেদের কথা বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। পান করা তো দূরের কথা, গোসলেরও উপযোগী না ওয়াসার লাইন থেকে সরবরাহকৃত পানি। এমনকি কিডনি, চর্মরোগসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ ওয়াসার পানি ব্যবহারের কারণে। প্রেস ক্লাবে ওয়াসার পানি নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে এসব ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন ভুক্তভোগীরা। আয়োজকরা জানান, নিরাপদ পানির জন্য আন্দোলন করায় হুমকিও দিচ্ছে সেবা সংস্থার লোকেরা। সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা সহ সংস্থার পরিচালকের পদত্যাগ দাবি করেন বক্তারা। ওয়াসার এমডি এবং স্থানীয় সরকার মন্ত্রী এই মিজানুর রহমানের ওয়াসার নিরাপদ পানির যে আন্দোলন, সেই আন্দোলনকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা। সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। মঙ্গলবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর কামাল বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আগামীকাল সকাল ছয়টায় বাংলাদেশে আনা হবে সুবীর নন্দীর মরদেহ। বিমানবন্দর থেকে গ্রিন রোডে তার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে বেলা ১১টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে, এরপর রামকৃষ্ণ মিশনে নেওয়া হবে। সবশেষ শেষকৃত্য হবে রাজধানীর সবুজবাগের কালীবাড়িতে। এদিকে বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শূন্যতা নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সকালে রাজধানীর কাউরান বাজারে পরিমিত ক্রয় ক্যাম্পেইন কর্মসূচিতে অংশ নিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, যারা খাদ্যে ভেজাল বেশাবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। এ সময় ভেজালকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি খুন করলে ফাঁসি হয়, তাহলে যে খাদ্যে ভেজাল মিশায় তারও ফাঁসি হতে হবে। অবশ্যই এই নিরাপদ খাদ্য আইন 2013 সংশোধন করে এখানে মৃত্যুদণ্ড বহাল করতে বিধান করতে হবে। এটাকে সহজলভ্য করার জন্য দোকান মালিক সমিতি যে উদ্যোগটা নিয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব। শুধু কারণ বাজার কেন, সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কারা চাঁদাবাজি করে তা সাহস করে সরকারকে জানানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। মিথ্যাচারের রাজনীতির কারণে বিএনপির দল ও জোটে ভাঙন শুরু, বললেন হানিফ।
খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে জানালেন র‍্যাব ডিজি। সুস্থ রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব বললেন ডক্টর কামাল। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।